নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মিন রাশি দু সালের আগামী জুন মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি তিনটি অশুভ গ্রহের ঘেরাটপে রয়েছে মিন রাশির জাতক জাতিকারা সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে মিন রাশির জুন মাসে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালোমন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই আগামী জুন মাসে আপনাদের জীবনে ঠিক কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন রাশিচক্রের শেষ রাশি হলো মিন রাশি গণনা অনুযায়ী জুন মাসে মীন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে রাহু কেতু ও শনির কারণে এই রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য অর্থ এবং কেরিয়ারের বিষয়ে সতর্ক থাকতে হবে এই রাশি দ্বাদশ শনি উপস্থিত আবার এই রাশির জীবনে শনির সাড়ে সাতই চলছে প্রথম কক্ষের অধিপতি বৃহস্পতি তৃতীয় কক্ষে উপস্থিত রয়েছে যার ফলে মিন রাশির জাতক জাতিকারা নানানভাবে লাভান্বিত হতে পারেন আবার অন্যদিকে দ্বিতীয় ও অষ্টম কক্ষে উপস্থিত রয়েছে রাহু এবং ক্রেতু এর ফলে এই রাশির জাতক জাতিকাদের অর্থ উপার্জন ও তা সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যার মোকাবিলা করতে হতে পারে অন্যদিকে শনি স্ব রাশিতে দ্বাদশ কক্ষে উপস্থিত রয়েছে যার প্রভাবে জাতককে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে কেরিয়ারের দিক থেকে সমস্যায় জড়াতে পারেন এই রাশির জাতক জাতিকারা এর ফলে চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এমনকি চাকরিও হারাতে পারেন জুন মাসে নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে যত্নবান হন বর্তমান এই গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে জুন মাসটি কেরিয়ার ব্যবসা এবং প্রেম জীবনের জন্য কেমন কাটবে মিন জাতক জাতিকাদের জ্যোতিষগণনা অনুযায়ী মিন রাশির জাতক জাতিকারা জুন মাসে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন জুন মাসে মিন জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা এবং সংকটের মুখোমুখি হতে হবে বরিষ্ঠ আধিকারিকদের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জ পেতে পারেন কেরিয়ারে ওঠাপড়া দেখা দিতে পারে আবার কোনো কোনো মিন জাতক জাতিকারা চাকরির চাপ সহ্য করতে না পেরে তা পাল্টে ফেলতে পারেন সহকর্মীদের কারণে সমস্যা ভোগ করতে হবে আবার নিজের কাজ পুরো করাও আপনার পক্ষে কঠিন হয়ে পড়বে অন্যদিকে এই রাশির ব্যবসায়ী জাতক জাতিকাদেরও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কিছু ক্ষেত্রে লোকসান হতে পারে পাশাপাশি ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে করা প্রতিযোগিতা করতে হবে এই রাশির জাতক জাতিকাদের তাই এ সময় ভেবে চিনতে যে কোনো সিদ্ধান্ত নেবেন আর্থিক পরিস্থিতি জুন মাসে মিন জাতক জাতিকাদের আর্থিক জীবনে একাধিক ওঠাপড়া দেখা যাবে অধিক ধনলাভে অসফল থাকবেন মিন জাতক জাতিকারা কম সময়ে অধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে এই রাশির জাতক জাতিকাদের এমনও হতে পারে যে অনিচ্ছা সত্ত্বেও অধিক ব্যয় করবেন আপনি পারিবারিক কারণে অধিক ব্যয় হবে আবার শেয়ার বাজারের সঙ্গে জড়িত মিন জাতক জাতিকাদের লাভের প্রবল সম্ভাবনা রয়েছে নিজের অধিক ধন লাভের উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে রাখুন অর্থ সঞ্চয়ে প্রবৃত্তিও কমে আসবে জুন মাসে লগ্নি বা সম্পত্তি ক্রয়ের বিষয়ে একদমই চিন্তাভাবনা করবেন না অন্যদিকে এই রাশির ব্যবসায়ী জাতক জাতিকাদের লাভ বা লোকসান কোনোটিই বিশেষভাবে হবে না স্বাস্থ্য মিন জাতক জাতিকাদের জুন মাসে স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা দেখা দিতে পারে দাঁত ব্যথা চোখ জ্বালার সমস্যা হতে পারে পাশাপাশি অবসাদের কারণে আপনার সমস্যা ক্রমশ বৃদ্ধি পাবে শুধু তাই নয় গ্রহগতির জেরে কাশি পায়ে ব্যথা গাটের ব্যথার মতো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠবে আবার অধিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার কারণে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন মিন জাতক জাতিকারা খাওয়া দাওয়ায় যত্ন নিন তা নাহলে সুস্থ থাকাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে প্রেম ও দাম্পত্য জুন মাসে মিনরাশি জাতক জাতিকারা প্রেম ও দাম্পত্য জীবনে কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন প্রেম সম্পর্কে বিবাদ দেখা দিতে পারে আবার এই রাশির বিবাহিত জাতক জাতিকাদের দাম্পত্য সুখের অভাব প্রকট হবে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া কমবে আবার এই রাশি জাতক জাতিকারা প্রেম বিবাহের পরিকল্পনা করে থাকলে তা আপাতত স্থগিত রাখুন গ্রহগতির কারণে এই রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক ও দাম্পত্য জীবনে বিবাদে জড়াতে হবে তাই আপনারা সম্পর্কে সামঞ্জস্য ও বোঝাপড়া বজায় রাখার চেষ্টা করুন পারিবারিক মিন জাতক জাতিকাদের পারিবারিক আনন্দও কমে আসবে পরিবারে বিবাদ উৎপন্ন হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা দেবে সকলের মনে অহংকার দেখা দেবে এর পাশাপাশি তর্ক ও বিতর্কেও জড়িয়ে পড়তে পারেন এই রাশি জাতক জাতিকারা তবে নিজেদের মধ্যে সঠিক বোঝাপড়া ও সামঞ্জস্য গড়ে তুলতে পারলে সমস্যা অনেকটা কমে আসতে পারে প্রতিকার বজরঙ্গলির পুজো করুন এবং প্রতিদিন একশো আটবার ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি জপ করুন কেতু শান্তির জন্য মঙ্গলবার যজ্ঞ করান বন্ধুরা রাহু কেতু এবং শনির অশুভ অবস্থান এবং জুন মাসে মিনরাশি রাশির জাতক জাতিকাদের উপর তার প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলে নিখুঁত বিচার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ